পরিবহন খাত নিয়ন্ত্রণে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ। সেই সঙ্গে শ্রমিকদের সচেতন করতে প্রশিক্ষণ ও মাদক নিয়ন্ত্রণের উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। আর অভিজ্ঞতা থেকে পুলিশ বলছে, সব পক্ষকে সচেতন করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। জুবাইরসানের রিপোর্টের শেষ পর্ব ছবি তুলেছেন শাহিন হোসেন। পরিবহন শ্রমিকদের তাণ্ডব এখন ভয়াবহ রূপ নিচ্ছে। বাস যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, নিপীড়নের পর সামান্য কথা কাটাকাটির কারণে খুন ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছেন চালক হেলপাররা। রাজনৈতিক মদদের কারণেই তাদের এমন বেপরোয়া আচরণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাভার ও টাঙ্গাইলে নারী বাস যাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছিল। আদালতে অপরাধীদের বিচারের পর শাস্তিও হয়েছে, তারপরও এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না। আইনের কঠোর প্রয়োগ ছাড়া এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। যুগ ভয়ে আমরা এটাকে বাড়তে দিয়েছি, আমি যার জন্য আমি বলি যে বাংলাদেশে এক একটা জিনিস হয় কি, সমস্যাকে আমরা অনেক বড় করি, তারপরে এটা সমাধান করার চেষ্টা করি। এদেরকে এত ক্ষমতাশালী আমরা করে ফেলেছি, তো সেটা মানে মনে করেন যে সরকারে থাক, মন্ত্রীতে থাক কিংবা না থাক, এদের মানে কে সাহসের জায়গাটাকে বড় করে ফেলেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যেন পার পেতে না পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকার কথা বললেন তারা। সরকার যদি কোনো বিব্রতকর অবস্থা বা অজনপ্রিয় হয়, তাহলে কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার জন্যই হবে। এই পরিবহন সেক্টরে যেই নৈরাজ্য আছে, সেই নৈরাজ্যটা কিন্তু কিভাবে দূর করা যায় সে ব্যাপারে যত দ্রুত তারা সিদ্ধান্ত নেবে তাদের নিজেদের জন্যই কিন্তু ভালো হবে। সে সঙ্গে চালকদের সচেতন করতে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া এবং সব পক্ষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা। চালকদেরকে দক্ষ করে তোলা যেমন একদিকে প্রয়োজন, একই সাথে তাদের যেই মানবিক বিষয়টিও তাদের মধ্যে জাগ্রত করার জন্য আপনার নিয়মিত তাদের আসলে প্রশিক্ষণ বা বিভিন্ন আপনার মোটিভেশন যে কর্মশালা সেইগুলো কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। সড়কের উপর থেকে আমাদের নির্ভরতাটা কমাতে হবে, কমালে পরে স্বাভাবিকভাবে তখন কিন্তু এটা মানে অল্টারনেট আমার যখন থাকবে যে আচ্ছা ঠিক আছে এটা আমার বন্ধ, এটা আমার তো চালু আছে। মাদকের যে বিষয়গুলো সে মাদকের বিষয়টা ভালো করে দেখতে হবে। আর পুলিশ বলছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এ ধরনের ঘটনা রোধে সব পক্ষকে সচেতন হতে হবে। তো আচরণ কেউ যদি অ্যাট ফল্ট থাকে, উদ্ধত আচরণের তো কোনো সুযোগ নাই। তা এখানে ওই যে আমরা ঘুরে ফিরে ওটাই বলি যে ওই সবারই যে ট্রাফিক এডুকেশনের জায়গাটা, শুধু ড্রাইভার যারা শ্রমিক বা তাদেরকে দোষ দিই কেন? আমি যখন ড্রাইভিং হুইলে থাকি আমার আচরণটা আপনি দেখবেন যে কীরকম আচরণ করি আমরা, তখন নেমে যেভাবে আমরাও ঝগড়া করি, তা ওইটাও কিন্তু কোনো হেলদি একটা অ্যাটমসফিয়ার না। কোনো একটি ঘটনা ঘটলেই চারিদিকে হইচই পড়ে যায়, কিন্তু কিছুদিন পর আবার যেই সেই অবস্থা, তাই এর স্থায়ী সমাধানের উপর জোর দিলেন বিশেষজ্ঞরা।